দর্শক, দেশের করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মহাখালীর আইইডিসিআর এ অনলাইন ব্রিফিং চলছে। আমরা এখন সরাসরি যুক্ত হব ব্রিফিং এ। বাইরে যাবেন, যখন কোনো কাজে বাইরে যাবেন তখন আপনারা মুখে মাস্ক লাগিয়ে বাইরে যাবেন। মাস্ক চায়না এবং অন্যান্য দেশ যারা এই করোনাকে যারা কন্ট্রোল করেছে সেই দেশে মাস্কে অনেক ব্যবহার হয়েছে, এবং যারা বয়স্ক এবং অসুস্থ তাদেরকে একটু নিরাপদে রাখতে হবে, কারণ করোনায় তারা আক্রান্ত হলে পরে সেখানে ঝুঁকি বেড়ে যাচ্ছে। এবং আমি এটাও বলতে চাই, আমি দেখেছি, লক্ষ্য করেছি খুবই দুঃখের সাথে যে আমাদের বিভিন্ন বাজার ঘাটে অনেক লোকজন অনেক ভিড়, মনে হয় যে স্বাভাবিক ভাবে চলাফেরা করছে। রাস্তাঘাটেও অনেক লোকজন দেখেছি। আমরা গার্মেন্টস ফ্যাক্টরিতে আপনারা শুনেছেন যে গার্মেন্টস এর বিজিএমও বলেছেন যে এখন ফ্যাক্টরি ওনারা বন্ধ রাখবেন এবং বেতন তারা দিবেন। কাজে আপনারা রাস্তাঘাটে ভিড় করবেন না, এটি আমরা আশা করব। এবং যারা রিলিফ বিতরণ করতেছেন, যেটা খুবই ভালো কাজ করতেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এই রিলিফ বিতরণ কার্যক্রমটি বজায় রাখবেন, কিন্তু রিলিফ যেটাই দেন, খাদ্য সামগ্রী যাই দেন, সেটা আপনারা তাদের বাড়িতে পৌঁছাই দিবেন। এবং পৌঁছাই দিলে পরে তাদের বেরিয়ে আসতে হবে না এবং তারা একসঙ্গে জড়ো হবে না এবং সংক্রামিত হবে না। আমি এটা চিকিৎসার বিষয়ে আমি বলতে চাই, আমাদের সরকারি হাসপাতালগুলো সার্বক্ষণিকভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছে এবং ডাক্তার নার্সরা সার্বক্ষণিকভাবে আছে এবং আলাদা কর্নারও করা আছে প্রত্যেকটি হাসপাতালে, যেখানে তারা হাঁচি কাশি বা সন্দেহজনক পেশেন্ট হলে পরে তারা সেখানে যাবেন এবং তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তার নার্স রয়েছেন। কেউ যদি করোনা রোগী হয়, যে সমস্ত হাসপাতালগুলো করোনা রোগীদের জন্য আলাদাভাবে তৈরি করা আছে সেখানে চলে যাবেন। যার মধ্যে রয়েছে কুর্মিটোলা হাসপাতাল, ওয়েটমেট্রি হাসপাতাল, গ্যাস্ট্রো লিভার হাসপাতাল, এবং আরো তৈরি হচ্ছে আমাদের রেলওয়ে হাসপাতাল, মহানগর হাসপাতাল, এই ধরনের আরো বেশ কয়েকটি হাসপাতাল আমরা তৈরি করেছি। সেখানে ভালোভাবে চিকিৎসা নেবেন এবং ডাক্তাররা যেভাবে পরামর্শ দিচ্ছে সেভাবে আপনারা মেনে চলবেন। আমাদের পিপিই সমস্ত হাসপাতালে দেওয়া হচ্ছে এবং আমরা রোজই এই পিপিই আমরা গ্রহণ করছি। এই পিপিই আমি মনে করি বর্তমানে তেমন সংকট নাই। আরেকটি বিষয় আমি ভালো করে বলতে চাই, সেটা হলো আমাদের টেস্টিং কার্যক্রম আমরা অনেক বৃদ্ধি করেছি।